আঞ্চলিক যোগাযোগের সাফল্যের উপরই নির্ভর করছে অর্থনৈতিক উন্নয়ন ও বিকাশ। মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরের বিষয়ে একমত ঢাকা কলম্বো। এছাড়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সফরে সই হয়েছে 6টি সমঝোতা চুক্তি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে রাজি করাতেও সহযোগিতা করবে কলম্বো। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর কেন্দ্রিক দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা, বাণিজ্যের এই সমুদ্রপথের সঠিক ব্যবহার করতে পারলে পেছনে ফিরে তাকাতে হবে না দুই দেশকে। এজন্যই কোস্টাল শিপিং এগ্রিমেন্ট চুক্তিবদ্ধ হয়ে সমুদ্রে সংযুক্তি বাড়ানোর বিষয়ে একমত দুই দেশ। শিগগিরই চালু হচ্ছে চট্টগ্রাম কলম্বো ফিডার ভেসেল, কাজ চলছে এয়ার কানেক্টিভিটি ফ্রিকোয়েন্সি বাড়ানোর। এই বিষয়গুলো আলাপ হলো শীর্ষ বৈঠকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকে বসেন। এরপর বসে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত হয় 6টি সমঝোতা চুক্তির। এগুলো হলো সাংস্কৃতিক বিনিময়, যুব উন্নয়ন, কৃষি উন্নয়ন নীতি, কারিগরি দক্ষতা উন্নয়ন, নার্স ও স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ বিষয়ক সহযোগিতা বৃদ্ধিকরণ চুক্তি। আর একটি প্রাতিষ্ঠানিক সমঝোতা সই হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং শ্রীলঙ্কার লোকমার কাদির গামার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয় সরকারের ধারাবাহিকতা না থাকায় আগের চুক্তিগুলো বাস্তবায়ন ছিল স্লোথ, এবার ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছে শ্রীলঙ্কা। বাণিজ্য বাস্তবতার প্রেক্ষিতে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের আগ্রহী দুই দেশ। এমইউ অন কোঅপারেশন ইন ট্যুরিজম এন্ড এমইউ অন কোস্টাল ক্রুজ শিপিং, শ্রীলঙ্কা ইন ইনভেস্টার সেট আপ ট্যুরিস্ট ফ্যাসিলিটিস এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন, এগুলো আলোচিত হয়েছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্মত হয়েছি, এটার স্টাডিটি চলবে আরও বিস্তারিত, তবে এর মাঝে আমরা পিটিএ করব, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আমরা করে ফেলব। দেশ হিসাবে বাংলাদেশকে আরও আত্মবিশ্বাসী করবে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, একটি দেশের সাথে, যেই দেশের সাথে আমাদের বাণিজ্যের আকার ছোট, তাহলে ধীরে ধীরে আমরা বড় দেশের সাথে বাণিজ্যের আকারের মুক্ত বাণিজ্যের যুগে প্রবেশ করতে পারব। তথ্য প্রযুক্তি শিল্পের পারস্পরিক লেনদেন বাড়াতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করতে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা। আর অস্ত্র মাদক চোরাচালান রোধে মেরিটাইম সিকিউরিটি বাড়ানোর এবং জলবায়ুর পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবিলায় যৌথভাবে কাজ করতে চায় দুই দেশ। রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারকে রাজি করাতে সহযোগিতা করতে রাজি হয়েছে কলম্বো। এবং আমরা মনে করি সারা এলাকার জন্য এই ভায়োলেন্ট এক্সট্রিমিজম রেডিকালাইজেশন এগুলো খুবই মানে খারাপ, এবং উই উইল ওয়ার্ক টুগেদার ইন দিস এরিয়া। সাউথ এশিয়াতে আমাদের এই মার্কেট অ্যাক্সেস, প্রোডাক্টের মার্কেট অ্যাক্সেস যদি আমরা বাড়াতে পারি নিজেদের মধ্যে উইথিন দিস রিজিয়নাল ট্রেডটা আমরা বাড়াতে, তাহলে অন্যদিকে আমাদের তাকাতে হবে। এদিকে সকালে ধানমন্ডি 32 বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাহিন্দা রাজাপাকসে। পরে তিনি বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন রাজাপাকসে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।